প্রহসনের নির্বাচন ব্যাখ্যা দিয়ে তিন আসন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির প্রার্থী। বরিশাল জেলার দুটি আসন এবং বরগুনার একটি আসন থেকে জাতীয় পার্টির দুই এমপি প্রার্থী আগামী 7 জানুয়ারি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। আজ রোববার 31 ডিসেম্বর বেলা 11:30টায় বরিশাল নগরীর একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এ ঘোষণা দেন। তারা হলেন বরিশাল 2 বানেরিপাড়া উজিরপুর ও বরিশাল 5 সদর আসনের প্রার্থী, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা প্রকৌশলী ইকবাল হোসেন তাপস এবং বরগুনা 1 আমতলী চালতলী আসনের প্রার্থী খলিলুর রহমান। সংবাদ সম্মেলনে ইকবাল হোসেন তাপস বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর, কিন্তু তাদের আচরণে মনে হচ্ছে তারা সরকার কর্তৃক নিয়ন্ত্রিত। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে আগামী 7 জানুয়ারি প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বরিশালে দুটি আসনের নেতাকর্মীদের সঙ্গে আলাপ করে এবং বাসিন্দাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ নির্বাচন থেকে আমি তাপস সরে দাঁড়ালাম। সার্বিক বিবেচনায় আমাদের দলের নেতাকর্মীদের সাথে বরিশাল নেতাকর্মীদের সাথে আলোচনার ভিত্তিতে আমার মনে হয়েছে এই নির্বাচনে অংশগ্রহণ না করা ইউবিসি। তাই আজকে আপনাদেরকে এবং আমাদের কর্মী নেতা যারা আছে সবার সম্মুখে আমি বলতে চাই, আগামী 7ই জানুয়ারির নির্বাচন থেকে আমি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছি। আজকে আমি আপনাদের কাছে বলতে চাই, ওয়াদা করতে চাই, দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করতে চাই, রাজনীতির মাঠে আমি আগে যেমন ছিলাম আমি তেমনই থাকবো, রাজনীতির মাঠে জনগণের পাশে আমি যেভাবে ছিলাম সেভাবেই থাকবো ইনশাআল্লাহ। একই মঞ্চে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বরগুনা 1 আসনের জাতীয় পার্টির প্রার্থী খলিলুর রহমান। তিনি বলেন, প্রতীক বরাদ্দের পর থেকে নির্বাচনে প্রচার প্রচারণা চালিয়ে আসছিলাম, কিন্তু তারপরও নির্বাচন থেকে সরে যেতে বাধ্য করলো, যা কষ্টকর। সরকার দলীয় নাটকে আমাদের বিভ্রান্ত করার নির্বাচন থেকে সরে যেতে হলো। আজ থেকে বরগুনা 1 আসনের নির্বাচন থেকে আমি সরে দাঁড়ালাম। কোনোভাবেই নির্বাচন সুষ্ঠু হবে না। নির্বাচন সুষ্ঠু হবে কি না তা যারা নির্বাচনে আছেন তারা 7 জানুয়ারি দেখতে পারবেন। বরগুনা সদর আসন থেকে আমি জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী। আমার এলাকার কথা বলেছি, আমি মোহাম্মদ খলিলুর রহমান। আমি আমার ওই পদ থেকে আজকে থেকে নির্বাচনী প্রচারণা এবং এখান থেকে আমি সরে দাঁড়াবার সিদ্ধান্ত নিয়েছি, এটি সঠিক। কারণ হলো যে পরিস্থিতি আমাদের ওখানে বিভিন্ন রকমের কথা আপনারা শুনেছেন, বিভিন্ন জরিমানা হয়েছে মানুষের, এই বিভিন্ন রকম সুস্থ হবে আদাও এরা আমি বিশ্বাস করি না। যদি সুস্থ হয় তারা অংশগ্রহণ করেছে, ওনারা 7 তারিখে দেখুক যে কতটা সুস্থ হয়। আমার ভালো লাগে না, আমার বিশ্বাস হয় না, আমি করব না। জাস্ট সংবাদ সম্মেলনের শুরুতে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক মহসিনুল ইসলাম হাবুল বলেন, জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল। বিগত দিনের সকল নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে। দলের সিদ্ধান্তের কারণে দ্বাদশ সংসদ নির্বাচনে প্রকৌশলী ইকবাল হোসেন তাপসকে 2টি আসনে প্রার্থী করা হয়। প্রতীক বরাদ্দের পর থেকে 2টি আসনে নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জরিপ করে দেখেছেন ভোটাররা ভাগাভাগি নির্বাচনে আগ্রহী নয়। এছাড়া দ্বাদশ সংসদ নির্বাচনকে একটি নাটক বলে অভিহিত করেন তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বরিশাল এবং বানারীপাড়া ও উজিরপুরের জাতীয় পার্টির নেতাকর্মীরা। ইতিমধ্যে বরিশাল সহ বরিশাল বিভাগের সহ সারা বাংলাদেশে এই 3টি শর্তের ব্যত্যয় ঘটছে। প্রশাসন তার মতো বর্তমান কর্তৃত্ববাদী সরকারকে পার করে নেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করেছে। পেশি শক্তির প্রহার যে মহড়া সেটা আমরা দেখতে পাচ্ছি, এবং টাকার যে মহড়া, টাকার যে খেলা, অর্থের যে খেলা, সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। এই 3টি শর্ত 1টি শর্ত এখন বাংলাদেশের রাজনীতির ময়দানে, নির্বাচনী ময়দানে নেই। সেই কারণে হয়তো অচিরেই আমরা যেমন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি, জাতীয় পার্টির চেয়ারম্যান এবং আমাদের প্রিয় মহাসচিবও এই নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারে।